মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দিদি, এটা গেস্ট রুম অতিথিদের জন্য, ঠিক যেমন আপনি এই পরিবারে ক্ষণিকের অতিথি, আপনাকে এখানে থাকতে দেওয়া হচ্ছে, এটাই ধন্য হয়ে যান, বুঝলেন? এই গোটা বাড়িটা না আমার, আমার। তুমি কিন্তু বড্ড বিপদে পড়বে ঝিলমিল, এটা আমি তোমাকে বললাম, ভয়ঙ্কর বিপদে পড়বে কিন্তু তুমি। হ্যাঁ এই থামুন তো, আপনার না এরকম শুকনো হুমকিকে আমি কোনোকালেই ভয় পাই না। কি করবেন কি করবেন করুন, ক্ষমতা থাকলে মুখে না বলে কাজে করে দেখান না। আমার বড্ড দিমাগ, তাই না ঝিলমিল? বড্ড দিমাগ তোমার। তুমি একবার ভাবতে পারছো যে এই তোমার এই বেয়াদপির কথা আমি যদি আবিরকে বলি, আবির তোমার কি হাল করবে? আপনি বলবেন আর আবির বাবু বিশ্বাস করবে আপনার কথা। বাজে কথা না বলে তোমাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। তুমি আমাকে অজ্ঞান কেন করে? বলবো না, যা আমি বলবো না। আপনার মতন প্রমাণ লোপাটের খেলায় এবারে আমিও না। বিশ্বাস করুন, আমার না হাতটা নিষ্পিস করছে জানেন তো, ইচ্ছে করছে না কষে আপনাকে একটা থাপ্পড় মারি, আর তারপর পরক্ষণে সেটা অস্বীকার করে যাই। গালে পাঁচটা আঙুলের দাগ নিয়ে আপনি যখন আবির বাবু সামনে গিয়ে দাঁড়াবেন, তখন আমিও আপনার মতন পথ নেব। আমিও বলবো আবির বাবু আমি তো কিছুই জানি না, বিশ্বাস করুন, তাই নাকি? হ্যাঁ, তা ঝিলমিল আমি যদি সেম জিনিসটা করি তোমাকে ঠাসি একটা চড় মারবো, আর সেম ঘটনাটা ঘটবে জানো তো, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, বিশ্বাস করো, দেখো তুমি কিচ্ছু লাগছে। ঝিলমিল আমার লাগছে, সারাক্ষণ রুগী সেজে থাকার ভান করে, কিন্তু অসুখে আপনি একজন সুস্থ সবল মানুষ, বুঝলেন? একদম সুস্থ সবল একজন মানুষ আপনি। আমার লাগছে ঝিলমিল। অহনা দিদি, কি লাভ হলো বলুন তো, এত যোগা প্রাণায়াম করে আপনার কি লাভ হলো? আপনি তো নড়তেও পারছেন না অহনা দিদি। ছাড়ো, দেবো আমি, দেবো দেবো আমি, ছাড়তে ঘুরাবো, ঘুরাবো, ছাড়ো দিদি। এরপর থেকে আমার কাছে গায়ের জোর দেখাতে এলে না আপনার এই দুটো হাত থাকা না থাকা সমান হয়ে যাবে। একদম হম্বিতম্বি নয় আমার সাথে, আপনার সমস্ত অপরাধের হিসেব আমার কাছে আছে, আর আমার এই পরিবারের ওপর হওয়া প্রত্যেকটা অপরাধের প্রতিশোধ আমি নেব। আমি কি বুঝলেন মিস রুক্মিণী? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।